আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মুখ মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই দেখেছ, নেই তার মানে কি কেউ তাহা জানে কি, কেউ কবু তার কাছে থেকেছ। মুখ মুখ হ্যাংলা নবাব ছবির নবাব তিনি নন, তবে বাংলা ছবির মুকুটির নবাব তিনি, সাহিত্যের গোড়া নন তবে টেলিভিশনের গোড়ার আত্মপ্রকাশ প্রায় তিন দশক আগে। এরপর কখনো কাকাবাবু, কখনো ফেলুদা, প্রচার বিমুখ ব্যারিটোন ভয়েসের ব্যক্তিত্বময় মানুষটি সব্যসাচী চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রিয় বেনুদা। ওয়েলকাম জানাই তোমাকে প্রথমে। কিন্তু যেটা জিজ্ঞেস করবো, যে কটা কথা বললাম ব্যারিটোন ভয়েস তো অবশ্যই, ব্যক্তিত্বময় এবং প্রচার বিমুখ, ঠিক তো? প্রচার বিমুখ এন্টায়ারলি নয়, নয়তো সিটি সিটি সিনেমা দেখেছি আর আমি সিটি কেবলের এখানে আসিনি, এরম তো নয়, দেখেছি বলেই তো এসেছি আমি। একদম যদি প্রচার সত্যি সত্যি প্রচার বিমুখ হতাম তাহলে তো আসতামই না, কিন্তু এই প্রচারটা যতখানি না নিজের জন্যে তার থেকে বেশি অন্যের জন্যে। আমি চাই যে লোকে বাংলা সিনেমা দেখুক, আমি চাই লোকে বাংলা সিনেমা অ্যাপ্রিসিয়েট করুক, আমি চাই লোকে বাংলা বই পড়ুক, আমি চাই লোকে বাংলার সংস্কৃতি নাটক দেখুক, বাংলা সংস্কৃতির প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হোক, এইটাই আমার উদ্দেশ্য। তো আমি প্রচার যদি করি সেটা হচ্ছে আমি কত ভালো সেটা দেখুন এটা বলার জন্য নয়, আমি প্রচার করি বাংলা সংস্কৃতির, এবং বাংলা সংস্কৃতির মধ্যে আছি তাই সেই হিসেবে আমি প্রচার করতে চাই, কাজেই এন্টায়ারলি প্রচার বিমুখ সেটা বলবো না। আর আরেকটা কথা প্রথমেই যেটা বলা হলো, ইনি বাংলা ইন্ডাস্ট্রির নবাব, এটা একেবারেই ভুল কথা। আমি বাংলা ইন্ডাস্ট্রির নবাবদের খানসামা হতে পারি। কেন সেটা? হ্যাঁ হ্যাঁ, নবাব টবাব আমি নই, সে হয়তো কিছু কিছু লোক আমায় যারা ভালোবাসে তারা হয়তো বলে, কিন্তু আমি তা নই। আমি আই এম ওয়ান অফ দি ওয়ার্কার্স অফ দিস ইন্ডাস্ট্রি, ওয়ান অফ দি ওয়ার্কার্স অফ দি থিয়েটার ওয়ার্ল্ড, আর এবং সেই হিসেবেই থাকতে চাই। আর আর পাঁচটা লোক যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের সঙ্গে আমিও আছি, আমি সহযোদ্ধা। সেটা আমরা তোমাকে মানে ক্যামেরার বাইরে যে মানুষগুলো চেনেন তোমার ব্যবহারেই সেটা প্রকাশ পায়, যে তুমি যেভাবে বললে সকলের সাথে গিয়ে কাজ করো। আমার কি কোনো নবাব জাতীয় কোনো ব্যবহার দেয়া হয়েছে? না, সেটা নেই, ওর জন্য তো মুকুটহীন নবাব। সেই জন্যই তো মুকুটটা ওই জন্যই দেয়নি, কারণ নবাবের ধারে কাছেও নেই আমি। না একেবারেই না, কাজের ক্ষেত্রে অবশ্যই নবাব, কিন্তু সেই স্টারডম সেই অ্যাটিটিউড সেটার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে একটু নবাবই করি, কারণ কাজটাকে ভালোবাসি এবং কাজের ক্ষেত্রে কাজের প্রতি যাতে সুবিচার হয়, যাতে অবিচার না হয়, সেই জন্য নবাবের মতনই বিচারটা করতে হয়। তো যেটা তুমি প্রথমে বলে বাংলা সংস্কৃতি এগিয়ে যাক মানে থাকুক এইভাবে, সেটা তুমি চেয়েছো। সেক্ষেত্রে ছবির ক্ষেত্রে যদি দেখি, সাহিত্য নির্ভর ছবি প্রচুর তোমার আমরা পেয়েছি যেখানে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নেওয়া যায় ছবির মাধ্যমে, কিন্তু এর পাশাপাশি বাণিজ্যিক ছবিতেও আমরা তোমাকে পাচ্ছি। হ্যাঁ, আমি সব রকম ছবি করি, বাণিজ্যিক ছবি করব না, শুধু আর্ট ফিল্ম করব বা শুধু বাণিজ্যিক ছবি করব আর্ট ফিল্ম করব না, এরকম কিছু নয়। আমার মধ্যে এভরিথিং ইজ ক্রিয়েটিভ, আর্ট ফিল্মের মধ্যেও বাণিজ্য আছে আর বাণিজ্যিক ছবির মধ্যেও আর্ট আছে, কাজেই সেই হিসেবে দুটোকে সেভাবে আলাদা করা যায় না। কিন্তু একজন খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেছিল দ্য ডিফারেন্স বিটুইন আ মেইনস্ট্রিম সিনেমা অ্যান্ড আর্ট ফিল্ম। আর্ট ফিল্ম হচ্ছে অন্ধকারে খুব খারাপ দেখতে লোক, আর মেইন স্ট্রিম সিনেমা হচ্ছে খুব জলজলে আলোয় সুন্দর সুন্দর দেখতে লোক, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। তাহলে আমি যেটা জিজ্ঞেস করব যে তোমার কোন মানে আলোটা না অন্ধকারটা কোনটা বেশি পছন্দ? আমার দুটোই পছন্দ। আমি যখন অনেকক্ষণ আলোয় থাকি, যেমন এখানে অনেক আলো জ্বলছে, অনেকক্ষণ আলোয় থাকার পর আর চোখ দিয়ে জল বেরোতে আরম্ভ করে দেয়, তখন আমার মনে হয় যে খানিকক্ষণ অন্ধকারে থাকলে ভালো হয়, তখন আমি পালিয়ে যাই দিয়ে জঙ্গলে সন্ধ্যাবেলা গিয়ে চুপ করে গাছতলায় বসে থাকি, ওই অন্ধকারটা তখন ভালো লাগে। সত্যি? অ্যাবসলিউটলি, মানে সত্যি একা একা গাছতলায় গিয়ে একদম চুপ করে বসে থাকি, এবং আমার রেকর্ডারটা নিয়ে যেখানে আমি ঝিঝি পোকার ডাক আর রাত্রিবেলা প্যাঁচার ডাক আর জন্তু জানোয়ারের ডাক রেকর্ড করি, ওইটা ইজ মাই বেস্ট পাস টাইম। এবং আর তো কোনো উপায়ও নেই, আমার তো হচ্ছে যে সমুদ্রের ধারে বা পাহাড়ে যদি যাই অনেক লোক, এবং সেই আমার ঘাড় ধরে সেলফি তুলবে, সে আমি আর পারছি না।
কারণ এমন করে লোকে, আমি কেউ নই, আই এম ওয়ান অফ দ্য ওয়ার্কার্স অফ দিস ইন্ডাস্ট্রি, কাজে অত মাথামাতি করার কিচ্ছু নেই আমাকে নিয়ে, কিন্তু লোকে শোনে না। কিন্তু আমি জানি যে এটাকে হয়তো এখন এই কথা বলছি, যখন কেউ বুঝবে না, যখন কেউ অটোগ্রাফ নেবে না, যখন কেউ সেলফি তুলবে না, তখন বুঝবেন, এরকম কিছু আমার নয়। আমি প্রথম থেকেই ধরে নিয়েছি আই এম আ নোবডি, কাজে সিনেমা আমার ছেড়ে দিলেও আমার কিচ্ছু এসে যায় না। যখন লোকে আমার অটোগ্রাফ নেবে না বা ছবি তুলবে না, তখনও আমি দুঃখ করব না, কারণ আই শ্যাল রিমেইন আ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি অ্যাজ আ ওয়ার্কার, উইচ আই স্টিল অ্যাম। কিন্তু অনেকে অভিনয়টা করেন সেই স্টারডমটার জন্য, অনেকে সেই না, আমি স্টারডমের জন্য অভিনয় করি না, আমি অভিনয় করার জন্য অভিনয়টা। তো সেই ক্ষেত্রে জঙ্গল নিয়ে যখন কথা উঠলো, এই প্রশ্নটা আমার অনেক দিন ধরে মনে, মানে জঙ্গল ভালোবাসা মানে মুক্ত থাকা পছন্দের, সেই ক্ষেত্রে তাহলে এই সংসারের খাঁচায় কিভাবে এতদিন ধরে বদ্ধ আছেন বা থাকলেন? মানে থাকলে সংসারের খাঁচায় তো বন্দী থাকতেই হবে, এটা অসামাজিক হয়ে গেলে তো চলবে না। সামাজিক, একজন সামাজিক পশু হিসেবে, আমি তো একজন সামাজিক পশু, তো সামাজিক পশু হিসেবে আমার কাজ হচ্ছে সমাজকে মেনে চলা। তো একজন রেবেল বা একজন রেনেগেড বা একজন সমাজের বাইরে চলে যাওয়া মানুষের শিক্ষার অভাব থেকেই তো এগুলো হয়। আমার শিক্ষার কোনো অভাব হয়নি, কাজেই আমি হইনি, আমি একজন সামাজিক পশু হিসেবেই আছি। আমার মা আমাকে বলেছেন যে তোমাকে বিয়ে করতে হবে, সেই জন্য আমি বিয়ে করেছি। এবং তারপরে আমার দুই ছেলে হওয়ার পর ইচ্ছেটা কতটা নিজের ইচ্ছেও ছিল, কারণ যে মেয়েটিকে আমি বিয়ে করেছি সেই মেয়েটিকে সবাই চেনে, এখন সে সিনেমা টেলিভিশনেও আছে, মঞ্চেও করে। সে আমার বউ মিঠু, সে এমনই একজন মহিলা যে যার সঙ্গে বছরের পর বছর থাকা যায়। এবং সে আমাদের জন্য যা করে নিজের জন্য তার থেকে কমই করে, কাজেই সেও একজন আমার এই সামাজিক কাঠামোর মধ্যে সে একটা একটা স্তম্ভ। আচ্ছা, মিঠুদির কথা যখন উঠলো, এবার বলি মিঠুদির রিপোর্ট থেকে জানা যায়, মিঠুদি বলেছেন যে তোমার যখন শুটিং থাকে তখনই শুধু মুড ভালো থাকে। না, নট এক্স্যাক্টলি, আমার যখন শুটিং থাকে তখনই আমার মুডটা খারাপ থাকে। এবং শুটিং, একটাই শুটিং আছে যে শুটিংটা থাকলে আমার খুব মুড ভালো থাকে, সেটা হচ্ছে ফেলুদা। আচ্ছা, ফেলুদার শুটিং ছাড়া আমার একবারেই মুড ভালো থাকে না। এরম অনেকবার হয়েছে যে সারাদিন শুটিং হয়েছে, খুব বিরক্ত হয়ে গেছি, সন্ধ্যেবেলা এসেছি, বউ কিছু একটা বলেছে, আমিও খুব খেঁকিয়ে উঠেছি, আমিও খুব চিৎকার করেছি তার উপর, এবং সে আমার উপর রাগ করে এসে না খেয়ে রাত্রিবেলা শুয়ে পড়েছে, এরম হয়েছে অনেক। তারপরে রিয়েলাইজ করেছি, তুমি কী শুটিং করতে গিয়েছিলে বলো তো সেদিন, এরম ওইটা ওটা ভালো হয়নি বুঝি, এরম না, হ্যাঁ বুঝতে পেরেছি রাগের কারণ। কিন্তু ফেলুদা করার পর যখন সন্দীপ রায়ের থেকে উৎসাহটা পাই, এবং এই একটাই চরিত্র যেটা আমি করতে চেয়েছিলাম, এবং সেটা যখন সন্দীপ রায় বলেন যে এক্স্যাক্টলি ইট হ্যাজ হ্যাপেন দ্যাট দ্য ওয়ে আই ওয়ান্টেড ইট, আর দর্শক যখন বলে আপনার ফেলুদা খুব ভালো লেগেছে, এর থেকে আনন্দের আর কী আছে? স্যাটিসফ্যাকশন অফ ইউর ওয়ার্ক, জব স্যাটিসফ্যাকশন সকলের হয় না, কিন্তু দের আর সার্টেন অ্যাসাইনমেন্টস দ্যাট গিভ ইউ আ লট অফ হ্যাপিনেস, আ লট অফ জয়, ফেলুদা হ্যাপেন্স টু বি দ্যাট। একেবারে, কিন্তু মানে সন্দীপ রায়ের ফেলুদা ঠিক আছে, সত্যজিৎ রায় ফেলুদা না হতে পারাটা কি একটা আক্ষেপ? খানিকটা তো বটেই, তবে আমি তো ওই জেনারেশনের নই, তখন আমার থেকে অনেক বেটার অ্যাক্টার্স ওয়ার অ্যাভেলেবল, আর তখন আই ওয়াজ টু ইয়াং টু প্লে ফেলুদা। তখন আমি তোপসে হলেও হতে পারতাম, কিন্তু যে তোপসে হয়েছিল সে আমার থেকে ভালো, কাজেই খুবই ভালো লেগেছে। সৌমিত্র চ্যাটার্জি অ্যাজ ফেলুদা ওয়াজ সুপার, সোনার কেল্লা দেখে আমি আমি আই ক্যান ওয়াচ ইট ওভার এন্ড ওভার এন্ড ওভার সবাই, মানে আমরা সকলে, আমরা সবাই সেইভাবে জয় বাবা ফেলো না তো। কিন্তু আমার তখন এই চরিত্রটা এত ভালো লেগে গিয়েছিল যে আই অলওয়েজ ওয়ান্টেড টু প্লে ফেলুদা। সত্যজিৎ রায়কে বলেও ছিলাম, তিনি আমাকে নেননি, কারণ তিনি ছবিটাই করবেন না আর বলেছিলেন, বিকজ সন্তোষ দত্ত ছিলেন না। তো ফাইনালি আমি মনমরা হয়ে বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু উনি একটা কথা বলেছিলেন যে তার ছেলের সঙ্গে কথা বলতে, তাই ছেলে অর্থাৎ সন্দীপ রায়কে উত্তক্ত করে মেরেছিলাম আর কি। সে পাঞ্জাবি ধরে ঝুড়ে পড়ে না বাচ্চারা, ওইরকম টাইপের আর কি, আমিও সেরকম করে ফেলো, করে না করে না, আমাকে একটা সুযোগ দাও না করে। তখন আলটিমেটলি আই গট দ্য চান্স টু প্লে ফেলুদা ইন বাক্স রহস্য, অ্যান্ড দ্যাট ওয়াজ 1995, লং টাইম ব্যাক, 22 ইয়ার্স এগো।
আচ্ছা, এরকম আরো কোনো পরিচালক আছেন মানে যাদের সাথে কাজ না করার আক্ষেপটা রয়ে গেছে এখনকারও? না, সেইভাবে বলা যায় না, বিকজ আই থিঙ্ক সন্দীপ রায়ের সঙ্গে কাজ করার পর আই এম ভেরি হ্যাপি। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে পারলে আরো ভালো লাগতো, কারণ ওনার মেথড অফ ওয়ার্কিং ইজ ভেরি টু দ্য পয়েন্ট, সিম্পল। কিন্তু আর বলতে কি, আর মানে দেয়ার আর লটস অফ আদার ডিরেক্টর যাদের সঙ্গে কাজ করতে সত্যি ভালো লাগতো যদি কাজ করার সুযোগ হতো, যেমন রাম গোপাল বর্মা, যেমন অপর্ণা সেন, যেমন ঋতুপর্ণ ঘোষ, যেমন স্টিভেন স্পিলবার্গ, যেমন রোনাল্ড এমেরিচ, এরকম অনেক আছে। তো এবার যেটা তুমি প্রথম থেকে নবাব নবাব করছো, নবাব নও নবাব নও, কিন্তু নবাব মানে এবার টলিউডে যে নবাব হিসেবে এলো শাকিব খান, তাকে নিয়ে তুমি কি বলবে, কেমন লাগলো তোমার? শাকিব ভীষণ ভালো ছেলে, শাকিব ইজ আ ওয়ান্ডারফুল বয়, এবং শাকিবের সঙ্গে আমি শাকিবের ব্যাপারে শুনেছি কিন্তু কোনোদিন ওর সঙ্গে আলাপ হয়নি। আমরা প্রথম করলাম শিকারি বলে ছবিটা, এবং তখনই আমার সঙ্গে আলাপ হলো, এবং এত ভালো ছেলেটা, এত সুন্দর ব্যবহার তার, এবং হি ইজ দি বিগেস্ট সুপারস্টার অফ বাংলাদেশ অ্যান্ড কিন্তু আমাদের সঙ্গে ব্যবহার দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। অ্যাজ এ রেজাল্ট আমি ওর খুব সর্ট অফ ফ্যান হয়ে গেছি। আচ্ছা, এবং শাকিব ওখানে ও আমাদের খুব পছন্দ করে, এবং এই ছবিটাও আমাকে বলেছিল যে এই ছবিটা আপনি আছেন তো, নাহলে আমি করবো না। তো আমি বললাম যে না না আমি আছি, তারপর আলটিমেটলি সময় দিতে পারলাম না, আমার একটা আরেকটা অন্য রোল করার কথা ছিল, কিন্তু সময় দিতে পারলাম না বলে আমি ওই ছোট রোলটা করলাম, উইচ ওয়াজ দি টেলিভিশন হেড, তো প্রোগ্রামিং হেড না কি একটা জানো, হোয়াট এভার ইট ইজ। তো আমি সেই চরিত্রটা করলাম, কিন্তু সেখানে শাকিবের সঙ্গে কোনো ইন্টারঅ্যাকশনটা হলো না। এবারে এরপরে তো আবার আসছে শাকিবের ছবি, আবার বোধহয় একটা ছবি করতে হবে, আর যে ছবির পরিচালক জয়দীপ এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর চিত্রভানু বসু, তারা আমার খুব কাছের লোক, আমরা একসঙ্গে বহু কাজ করেছি, একসঙ্গে আমরা নাটকও করেছি। ইনসিডেন্টলি জয়দীপ ওয়াজ অলসো আ পার্ট অফ চারবাক, তো সেই হিসেবে আমরা একসঙ্গে কাজ করেছি বলে যখন জয়দীপ বা চিত্রভানু বলে আমি না বলতে পারি না, ছবিতে কাজ করতেই হয়। অ্যান্ড আর ওদের ফিল্ম মেকিং স্টাইল বা ওদের ডিরেকশন স্টাইলটা আমার খুব পরিচিত, এবং যেহেতু খুব কাছের লোক আমার কাজ করতে ভালো ভালো লাগে, কাজেই সে যাই ছবি করুক আমাকে যে কোনো রোল দিক আমি তাই করব। জয়দীপ আর চিত্রভানুর সঙ্গে আমি সবসময় আছি। আর হ্যাঁ, এস কে মুভিজ হ্যাভ অলসো বিন ভেরি কোঅপারেটিভ, অ্যান্ড এস কে মুভিজ আমাকে কনসিস্টেন্টলি নিয়ে যাচ্ছে। অশোক এবং হিমাংশু আমার খুব কাছের লোক, এবং আমি ওদের খুব পছন্দ করি। তো দেখা যাক, ইফ থিংস মেটেরিয়ালাইজ মেবি এর পরের ছবিগুলোতেও আছি একেবারে। আর একটা ছবি যেটা মুক্তি পেয়েছে, যেটা মানে মানুষ যেহেতু নতুন পরিচালক বলে অনেক দর্শকই কিন্তু এক্সপেক্ট করেননি, কিন্তু তার চেয়ে মানে বিয়ন্ড এক্সপেকটেশন তাদের, মানে তাদের ভালো লেগেছে, জকেতন। সায়ন্তন এবং শুভ দুজনেই নতুন, এবং দুজনেই খুব ইয়াং ছেলে, এবং দুজনেই খুব ভালো, খুব ক্লিয়ার থিঙ্কিং দুজনেরই, এবং যথেষ্ট ভালো কাজ করেছে সঙ্গে পরমব্রত, রাহুল, প্রিয়াঙ্কা, কৌশিক, এবং সবাই মিলে আমরা চেষ্টা করেছি একটা ভালো জিনিস করার। সমিত খুব ভালো একটা রোল করেছে, অরিন্দল বাগচি আছে, বেশ সবাই মিলে একটা বেশ একটা হই হই ছবি হয়েছে, এবং হয়তো যদি আরেকটু টাকা পয়সা খরচা করতে পারতো আরেকটু বেটার হতে পারত, তার সত্ত্বেও যেটা দাঁড় করিয়েছে সেটা যথেষ্ট ভালো। এবং সুদীপ্ত হু ইজ দ্য ডিওপি, ও পুরোপুরি নর্থ বেঙ্গলটাকে এক্সপ্লয়েট করেছে ক্যামেরাটা দিয়ে, এবং ওই যে নেওড়া ভ্যালি ইত্যাদি সব বলা হচ্ছে, যদি আমরা নেওড়া ভ্যালিতে খানিকটাই শুটিং করেছি, বেশিরভাগটাই নেওড়া ভ্যালিতে নয়, তবে তবু দ্য ফিলিং ওয়াজ গুড। আচ্ছা, তুমি কথায় কথা বাবা ওয়ার্কার্স এই কথাটা বলছো মানে এখানে, তো সেক্ষেত্রে খেটে নিজের জায়গাটা করা সেটা তুমি করেছো, সেটা সকলেই আমরা জানি, কিন্তু তোমার যে দুই ছেলে তাদের কি মনে হয় তাদের জায়গাটা, তাদের পথটা কিছুটা স্মুথ হচ্ছে সব্যসাচী চক্রবর্তী? একদমই না, আমি কোথাও রেকমেন্ড করিনি, আমি কাউকে বলিনি কোনোদিন তাদের নিতে,
একেবারেই কোনো রেকমেন্ডেশন নেই। আমার বাবা আমার জন্য কোথাও রেকমেন্ড করেননি, আমিও করিনি। আই থিঙ্ক দে উইল ডু ইট অন দেয়ার ওন, বিকজ হঠাৎ একদিন দুজনেরই আবির্ভাব হচ্ছে টেলিভিশন সিরিয়ালে। টেলিভিশন সিরিজের নাম হচ্ছে গানের ওপারে। তো সেইটা প্রডিউসার ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং সেই প্রসেনজিৎ একদিন ফোন করে আমাকে বলল, আমি একটা টেলিভিশন সিরিজ করছি, আমি তোমার ছেলেদের চাই, তোমার ছেলেকে চাই। আমি বললাম কোনটাকে? বলল ছোটকে। ছোটকে? আই শিওর ছোট মানে, ছোট মানে যে লম্বা কিন্তু। আরে হ্যাঁ রে বাবা, আমি বলছি তো ছোটকে। আমি বললাম ও আচ্ছা, তাহলে তাই। এবারে আমি হঠাৎ আমার বউকে বললাম যে হঠাৎ বোম্বাই এরম ফোন করে বলছে, কী করছে বলো তো? ও তো কোনো এক্সপিরিয়েন্স নেই, ওকে দিয়ে কী কাজ করবে? মানে যে ও যখন বলছে তখন ও নিশ্চয়ই জানে। হ্যাঁ ডেফিনেটলি, ও যখন জানে আমি জানি না ও কী করবে। তারপরে হঠাৎ দেখি গানের ওপারে একটা নতুন মেয়ে। কে নাম? জানা মিমি। আমি বললাম যে এই দুটো নতুন ছেলে মেয়ে নিয়ে কী করছে ও এত বড়? তারপরে দেখলাম শুরু হয়ে গেল। তারপরে দেখি ঋতুপর্ণ ঘোষ ইনভলভ। আমি বললাম না, তাহলে দিস ইজ নট ননসেন্স, তাহলে দে নো হোয়াট দে আর ডুইং। এবং পরবর্তীকালে আমার বড় ছেলে চলে গেল, তারপরে আমার বউও চলে গেল, তারপরে আলটিমেটলি একদিন বোম্বা বলল যে তোমাকে এই রোলটা করতেই হবে। তারপরে আমাদের ফুল ফ্যামিলি ঢুকে গেল। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। কিন্তু আই নেভার রেকমেন্ডেড এনি ওয়ান, ওরা বোম্বা নিজে থেকে ডেকেছিল। আর সেটা ওরা দুজনে আজও একনলেজ করে যে ওরা বোম্বা মামু বলে। তো বলে বোম্বা মামু না ডাকলে আমাদের উই উড নেভার হ্যাভ কাম টু দিস ইন্ডাস্ট্রি। আর একটা জিনিস বলবো যে ওরা যদি লোকের কাছে নাম করে থাকে, ভালো মানুষ হয়ে থাকে, তার সিংহভাগ ক্রেডিট হচ্ছে আমার বউয়ের, আমার নয়। কেন? কারণ ওই বেশিরভাগ ক্ষেত্রে ওদের মানুষ করেছে হাতে ধরে, আমি তো করার সুযোগ পাইনি। আমি তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম না, কাজেই আমার ছেলেদের যদি আজকে যদি একনলেজমেন্ট করা হয় যে ভালো কাজের জন্য, ভালো মানুষ হিসেবে, ম্যাক্সিমামটাই হচ্ছে আমার বউয়ের ক্রেডিট, আমার নয়। এবং সে মাঝে মাঝে আমাকে বকে ঠিকই, আমি যখন একটু একটু গা ঢিলে দিই তখন। কি বকাটা শোনো? নিশ্চয়ই। কে বউকে ভয় পায় না? কে আছে বুক ঠুকে বলতে পারে কেউ যে বউকে ভয় পায় না? সবাই বউকে ভয় পায়। কিন্তু বউকে ভয় পায় কেন? যাতে বউ অপমানিত না হয়, বউয়ের সম্মান হানির ভয়, সেইটাই বউয়ের প্রতি রেসপেক্ট। একদম। আচ্ছা, এইবার মানে একদম পারফেক্ট বাবা, পারফেক্ট হাজবেন্ড, এবার শ্বশুর মশাই, সেই অভিজ্ঞতাটা কেমন হচ্ছে? শ্বশুর মশাই হয়ে গেছি আমি গত বছরে। জি হ্যাঁ, আবার আরেকজন গত বছরেই হয়ে গেছে। সে এবারে আবার দ্বিতীয়, ছোটটা গেছে, এবার বড়টাকে, তারপর দুটোকে বার করে দেবো বাড়ির থেকে দিয়ে বুড়ো বুড়ি এবারে একা। এইবারে মাঝে মধ্যে আমাদের আর কোনো লায়াবিলিটিস নেই। এইবারে আমাদের কাজ হচ্ছে যা লেফট ওভার থাকবে সেগুলো খাবো, আর যা পয়সা বাঁচবে সেইটা দিয়ে বেড়াতে যাবো। আমাদের দেশে এখনো হয়নি, ফেলুদা তো হয়েছে পঞ্চাশে হিরো, সুতরাং হিরো অবশ্যই। ফেলুদা পঞ্চাশে হিরো, কিন্তু ফেলুদাকে পঞ্চাশ দেখানো হয়নি, আমাদের এখনো বাংলা ছবিতে লিড অ্যাক্টর সিনিয়র সিটিজেন খুব একটা ছবি হয়নি, খুব কম হয়েছে। একদম, কাজেই সেরকম কোন গল্প এখনো পর্যন্ত তৈরি হয়নি যেগুলো সাধারণ দর্শকের পছন্দ হবে। হলিউডে যেমন টাকমাথার লোক ও হিরো, হিরো আমাদের এখানে নয়। আমাদের একটা একটা পারফেক্ট ফিচার, মানে নাক লম্বা, হাইট লম্বা, চোখ, যাই হোক, সব সময় ছাপোটের উপর হতে হবে, এর কোনো মানে নেই। কারণ দ্য বেস্ট অফ দ্য অ্যাক্টরস আর অল শর্টার হাইট, কিন্তু অ্যান্ড বেস্ট অফ দ্য পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড আর অলসো শর্ট। নেপোলিয়ন, হিটলার, জ্যোতিবাবু, দেয়ার অল শর্ট অ্যান্ড দে আর বিগ পার্সোনালিটিস। কাজী লেনিন, এরম আরও আছে, দেয়ার মেনি সাচ পিপল অ্যান্ড হু হ্যাভ মেড এ মার্ক
ইভেন মহাত্মা গান্ধী ওয়াজ নট ভেরি টল। তো যাই হোক, আমরা হিরো, আমার চোখে মেঘনাদ বলে, তুমি হিরো, তোমাকে নিয়ে রহস্য। তাই হোক, মেনে নিলাম। আবার ভিলেনও দেখলাম। তো এরপরে এরপরে আর কি কি হিসেবে তোমাকে দর্শকেরা পাবেন? আমাকে নাটকে তো পাবেনই, আমাদের আর দুটো নাটক আরও ইন দ্য মেকিং চারবাগের তরফ থেকে। আর আমি একটা সপ্তর্ষ বসুর একটা ছবি করেছি, ছবিটার নাম হচ্ছে দ্য নেটওয়ার্ক, শাশ্বত আছে সেখানেও ছোট রোল, এগুলোকেও কোনোটাই খুব বড় রোল নয়। অরফিউস মুখোটির একটা ছবি করেছি, ছবিটার নাম এই শহরে, সেখানে একটা ছোট্ট রোল আছে। তারপরে আরও এরম কয়েকটা ছোট ছোট চরিত্রে অভিনয় করেছি যেগুলো, আরেকটা ছবি আসতে চলেছে চার এক কে চার, সেই ছবিটার শুটিং শুরু হবে। আর আরও দু একটা এরম ছবির কথা চলছে যেগুলো এখনও শুটিং শুরু হয়নি। ইতিমধ্যে আমি একটুখানি কাজটা কমিয়ে দিয়েছিলাম বিকজ আমাদের নতুন নাটকের রিহার্সালের জন্যে, এবং নতুন নাটকটা নামার পর ওইটা আবার বন্ধ করে দিতে হলো একটু কপিরাইট কারণে। কিন্তু নাটকটা মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু তার প্রিপারেশনে এত টাইম লেগেছিলো যে আমি বড় কাজ করতে পারিনি। এর মধ্যে একটা হিন্দি ছবি করার কথা ছিল, সেটা করতে পারলাম না। আর দেখা যাক এবং পরবর্তীকালে কী কী আসে। তবে এখন আমার যা বয়স হয়েছে, আমি জানি না যে আমি কোন কোন চরিত্রে আর সুটেবল হব। তবে যদি সন্দীপ রায় ফেলে দেওয়া আরেকটা করতে পারেন, আছি এখনও, মানে একটু বুনিটা কমানোর চেষ্টা করছি, এখনও পুরোপুরি কমেনি, একটু ক্রাঞ্চেস করতে হবে মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, অনেকটা সময় ধরে আমি উপকৃত হলাম, অনেক কিছু জানতে পারলাম, আমারও খুব ভালো লাগলো। সেটার জন্য থ্যাংক ইউ। এই চ্যানেলে এসে, দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন দিস স্টুডিও, and I immensely enjoyed. And আজকে হাতে টাইম আছে, and such wonderful people behind the camera also. Thank you. Thank you so much. আজকের এই আলোচনার আগে আমি কিন্তু বেশ ভয় ছিলাম বেনুদার ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু এই আলোচনা এই পর্বের পর আমার অনেকটাই কাছের মানুষ হয়ে গেলেন তিনি, আশা করি আপনাদেরও হলো। সেরকম এরকম দূরের মানুষদের যদি কাছের করতে চান, তাহলে কিন্তু আপনাদের দেখতেই হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।